রামেশ্বর তেলী আজি বিষণ্ণ, রামেশ্বর তেলী আজি ক্ষুভিত, রামেশ্বর তেলী আজি অসন্তুষ্ট। প্রার্থিত্ব লাভ নকৰি হতাশ হৈ পৰা কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলীর মনের কথাবোৰ এতিয়া ৰাজহুৱা হৈছে। মোৰ আহ্বানত হাজার হাজার মানুষ সেই সময়তো ওলাই আহিছিল, কারণ চাহ বাগিচার একটা সংগঠন করেছিল স্বাধীন ছাত্র সন্থা, আর সেই সময় পার্টি অনুভব করেছিল যে রামেশ্বর তেলীক আমার পার্টিত লব লাগে। এনেই নহয় মই নিজেই উপজাচি গৈ পিনে কোৱা নাছিল পার্টিত সেই সময় যে মই পার্টিত আহিব বিচাৰিছো, মই এমএলএ হব বিচাৰিছো, মই এমপি হব বিচাৰিছো, এটো কোৱা নাছিল। মই মোক পার্টিয়ে যোগাযোগ করেছিল যে রামেশ্বর তেলীক আমাক লাগে, যে আমার সংগঠন শক্তিশালী করব লাগে ভারতীয় জনতা পার্টি চাহ বাগিচাত সোমাব লাগিব। আর তেনেকৈ মই পার্টিত আহিছিল 98-ত রাজেন গোহাঁই ডাঙরিয়া সভাপতি হয়েছিল। স্মৃতি ফুঁড়িছে রামেশ্বর তেলীয়ে। সর্বানন্দ সোণাল ডাঙরিয়াক মই কইছিল যে মোক এজন রিপোর্টার সুধিছিল যেটা টিকেট ডিক্লেয়ার হওয়া নাই, যে আপনি 2019-ত আপনি কথা কৈছিলে যে আপনি কিমান ভোটত জিকিব, তেতিয়া আপনি কৈছিল 1.5 লাখ। তেতিয়া আমি হাঁহিছিল, কারণ ডিব্রুগড় লোকসভা সমষ্টি ভারতীয় জনতা পার্টি এবারও জিকা নাই, রামেশ্বর তেলীয়ে কৈছে 1.5 লাখ ভোটত জিকিম। আর নিশ্চয় সেই সময়ত আমি 1,82,000 1,82,000 ব্যবধানত আমি ব্যবধান আছে আমি জিকিছিল। আর 2019-ত আমাকে যেটা সুধিছিল তেতিয়া আমি কৈছিল যে 3.5 লাখ ভোটর ব্যবধানত আমি জিকিম, কিন্তু 1919-ত 3.5 লাখ ঠাইত 3,62,000 ভোটত আমি জিকিছিল 2019-ত। এইবারও মোক কবাত কবাত সুধিছিল, তেতিয়া মই কৈছিল এবার 5 লাখ ভোটত জিকিম বুলি কৈছিল, কিন্তু টিকেট নেপালো। সেইকাৰণে 5 লাখ ভোটত এবার সর্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াক জিকাব লাগিব আমি। রামেশ্বর তেলীয়ে দলীয় টিকট কিয় লাভ নকৰিলে, দুখ ঠেলিলে নিজ জাতিলৈ। প্রথম কথা হল চাহ জনগোষ্ঠীর কোনবিলাক মানুষ ক্ষুণ্ণ হয়েছে মই গম পোৱা নাই, কারণ মোক মই দেখিছিলোঁ আপোনালোকৰ টিভির যোগেদি যে বহুত এনেকৈ চাহ জনগোষ্ঠীর সংগঠন আছিল যে রামেশ্বর তেলীক টিকেট দিব নালাগে বুলিও প্রেস কনফারেন্স কৈছিল, চাহ বাগিচাত প্রবেশ নিষেধ বুলি কৈছিল। মই তেওঁলোকক ধন্যবাদ জনাইছোঁ আজি মোক টিকেট নিদিয়া কারণে, মোৰ হয়তো জাতির মানুহবিলাকে মোক প্রতিবাদ করার কারণে হয়তো টিকেট নহল। কিয় টিকট লাভ করিলে সর্বানন্দ সোণোৱালে? XCM তেওঁ ডিব্ৰুগড়ৰ পৰা এবার সাংসদ হৈছে, সেইকাৰণে হয়তো পার্টি তেনেধরনের সিদ্ধান্ত ললে যে তেওঁর ঘর বর্তমান, আগত হয়তো লক্ষিমপুরত আছিল, এতিয়া বর্তমান তেওঁর ঘরটো সাবুয়া সমষ্টি ইতিমধ্যে ডিব্ৰুগড় লোকসভা সমাজ, সেইকাৰণে তেওঁ পার্টি হয়তো সিদ্ধান্ত ললে যে XCM হয়, তেওঁ ইয়াৰ পৰা আগতে MP হয়েছিল, সেইকাৰণে তেওঁক হয়তো পার্টি দিব লাগে, তেনেধরনের চিন্তা করলে পার্টি। ক্ষুভিত অসন্তুষ্ট রামেশ্বর তেলীয়ে হিয়া উজাৰি সহায় কৰিব পাৰিবনে? হিয়া উজাৰি সহায় কৰিব পাৰিবনে? মনত খুব নাই নে আপোনাৰ টিকট নোপোৱা? খুব আছে, তথাপি হিয়া উজাৰি মই তেওঁক সহায় কৰিম আৰু 5 লাখ ভোটত তেওঁক জিকাম। মানে খুবটো থাকি যাব নেকি? চক, যে টিকেটে নাপায় অলপ দুখটো লাগে, আৰু নিশ্চয় পাৰ্টি মোক, মই আমি ইতিমধ্যে কওঁ যে প্ৰথম দেশ, তাৰপিছত পাৰ্টি, তাৰপিছত মই। লোকসভাত নাপালে প্ৰাৰ্থিত্ব, ৰাজ্যসভাত কি হ'বগৈ? রাজ্যসভাত সংস্থাপনের প্রসঙ্গ চলি আছে, কিন্তু চর্চা চলি আছে যে আৰু হয়তো কিছুদিন পিছত নির্বাচনের পিছতে ঘোষণা হয়ে যাব পাৰে, কারণ আসন খালি হৈছে। এই কথাটা কোৱাত অসুবিধা আছে, কারণ এই পার্টি জানিব মন আছে না আপনার যাবলে? সব পার্টি মই ইতিমধ্যে কৈছো যে পার্টিয়ে যি দায়িত্ব দিব সেটা পালন করব, কারণ মই প্রস্তুত আছো। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ারে পৰা টিকট বঞ্চিত রামেশ্বর তেলীয়ে ৰাজহুৱাকৈ প্রকাশ করা ক্ষোভ আর অসন্তুষ্টির সমান্তরালভাবে চাহ জনগোষ্ঠীর প্রতিনিধির সংখ্যা হ্রাস পাক কেন্দ্র করে চাহ জনগোষ্ঠীর ভোটারের মাজত সৃষ্টি হওয়া অসন্তুষ্টিয়ে আগন্তুক নির্বাচনত হোলঠেকত পেলাব নাকি গেরুয়া দলক, সেয়াই এই মুহূর্তের ডাঙর প্রশ্ন। ভিডিও জার্নেলিস্ট অবনীর সহযোগত নয়ন প্রতিম কুমারের রিপোর্ট, প্রতিদিন টাইম।